শুরুতেই সংবাদ শিরোনাম, বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ, ইউক্রেন সংকট, পিছু হটছে রাশিয়া, রাশিয়ার সৈন্য সরানোর ঘোষণা নিয়ে ইউক্রেনের সংশয়, রাশিয়ার হাত থেকে ইউক্রেন রক্ষায় প্রস্তুত বাবুসকা ব্যাটালিয়ন, যুদ্ধ এড়াতে মস্কোয় আলোচনায় বসেছেন জার্মান চ্যান্সেলর, হিজাব খুলতে বলায় কর্ণাটকের দুই স্কুল ছাত্রীর পরীক্ষা বয়কট, রাশিয়া ও ইউক্রেনের কাছে জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ। এবার বিস্তারিত, রাশিয়ার সঙ্গে সীমান্তে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের জরুরি ঘোষণায় এই পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়, অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেন ভ্রমণ পরিহারের পরামর্শ দেওয়া হল। ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস নেই, এ কারণে পোল্যান্ডের ওয়ারশোতে থাকা দূতাবাস একই সঙ্গে ইউক্রেনের বিষয়গুলো দেখাশোনা করে। দূতাবাসের ঘোষণায় বলা হয়, ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। একই সঙ্গে সকল বাংলাদেশিদেরকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হলো। এর আগে রোববার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের আরেক ঘোষণায় বাংলাদেশিদের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়, এই নিরাপদ স্থান হতে পারে ইউক্রেনের বাইরে কোনো নিরপেক্ষ দেশ অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকা। স্থিতাবস্থা প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত এই পরামর্শ বহাল থাকবে। এ বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা যেটা করি যে কোনো দেশে বা অঞ্চলে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে সে অঞ্চলে থাকা নাগরিকদের সাবধানে রাখার চেষ্টা করি, এক্ষেত্রেও সেটা করা হয়েছে। বিশ্বব্যাপী সমালোচনার মুখে এবার খানিকটা পিছু হটল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এরই মধ্যে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মিশন শেষ করে ইউক্রেন সীমান্ত থেকে বেশ কিছু সেনা তাদের আগের জায়গায় ফিরতে শুরু করেছে। কেউ ট্রেন আর গাড়িযোগে ফিরছে, কিছু সেনা আবার পায়ে হেঁটেই আগের গন্তব্যে ফিরছে। মস্কোর দাবি, সেনাদের প্রশিক্ষণের উদ্দেশ্যে এই মহড়া চালানো হয়েছে। এখনও মহড়ায় কিছু অংশ চলছে বলেও জানিয়েছে মস্কো। আরেকদিকে একই এলাকায় চলমান রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া 20 ফেব্রুয়ারি শেষ হবে। রাশিয়ার উদ্যোগে ইউক্রেন সীমান্তে 130,000 সেনা অবস্থান করছে, যার মধ্যে 30,000 বেলারুশিয়ান সেনাও আছে। রাশিয়ার দাবি, 15 ফেব্রুয়ারি দিনটি ইতিহাস হয়ে থাকলো, প্রমাণিত হয়েছে পশ্চিমারা যুদ্ধের মিথ্যা প্রচারণা চালিয়েছিল, আসলে তারা ব্যর্থ, কোনো বুলেট ক্ষয় করা ছাড়াই তারা পরাজিত হয়েছে। সম্প্রতি ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া, এমন খবর মার্কিন গণমাধ্যমে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছিল। সাথে মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে ইউক্রেন ছাড়ার আদেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, রাশিয়া কিছু সৈন্যকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও তা করবে কিনা এ নিয়ে তাদের সংশয় আছে। কিয়েভে এক সংবাদ সম্মেলনে দিমিত্র কুলেবা বলেন, রাশিয়া থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে, আর তাই আমাদের একটি নিয়ম আছে, শুনে বিশ্বাস করো না, যখন দেখবে কোনো কিছু ঘটছে তখন বিশ্বাস করো। তিনি আরো বলেন, আমরা যখন দেখব সৈন্য প্রত্যাহার করা হচ্ছে তখন বিশ্বাস করব। যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে সামরিক মহড়া শেষে কিছু সৈন্য ঘাঁটিতে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈন্যদের সরে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে ট্যাঙ্কগুলোকে ট্রেনে ওঠানো হচ্ছে সরিয়ে নেওয়ার জন্য। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা সবসময় বলেছি মহড়া শেষ হলেই সৈন্যরা ফিরে যাবে, আর কিছু সৈন্য ফিরে যাওয়ার বিষয়টিকে সাধারণ বিষয় বলে উল্লেখ করেন তিনি। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময় শেষে সব সৈন্যই ফিরে যাবে, আবার মহড়ার জন্য আসবে, এমন করেই চলতে থাকবে। তিনি দাবি করেছেন, পুরো বিশ্বব্যাপী এটি চলে, সামরিক ক্ষেত্রে এটি স্বাভাবিক বিষয়, কিন্তু পশ্চিমা দেশগুলো বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করছে। ইউক্রেন সীমান্তে 1,00,000-এর বেশি রুশ সৈন্য মোতায়েন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, পরিস্থিতি এমন হয়েছে যে কোনো সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। এ পরিস্থিতিতে রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে প্রস্তুত দেশটির প্রবীণ নারীদের সংগঠন বাবুসকা ব্যাটালিয়ন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাবুসকা ব্যাটালিয়নের 79 বছর বয়সী ভ্যালেন্টিনা অস্ত্র হাতে রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। তিনি নিজের শহরকে রক্ষা করতে চান। 2014 সালে দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছায় কাজ করে আসছেন ভ্যালেন্টিনা।
বাবুসকা ব্যাটালিয়ন নামের যে দলটির সঙ্গে তিনি জড়িত সে সময় এর স্বেচ্ছাসেবী সদস্যরা পরীক্ষা খনন করেছেন, চিকিৎসা সেবা দিয়েছেন, এমনকি বাদ ছিল না টাওয়ারের দেখ ভালো। ভ্যালেন্টিনা জানিয়েছেন প্রয়োজনে বয়স্ক নারীদের বাবুসকা ব্যাটালিয়ন এর প্রতিরোধ করবে। তিনি বলেন, আমি আমার শহরকে ভালোবাসি, আমি চলে যাচ্ছি না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না। হ্যাঁ, যুদ্ধ ভয়ঙ্কর, তবে আমরা শেষ পর্যন্ত ইউক্রেনের পক্ষে থাকব। ভ্যালেন্টিনা শহরের বাসিন্দাদের কিভাবে প্রস্তুত হতে হবে এবং নিজেদের রক্ষা করতে হবে তা শেখাতে একটি ইভেন্টে এসব কথা বলেছিলেন। রাশিয়া চলতি সপ্তাহেই ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলে সতর্ক শুরু করে দিয়েছে মার্কিন প্রশাসন। বুধবার 16 ফেব্রুয়ারি নাকি সেই হামলা শুরু হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি নিজে এমনটা মনে না করলেও সেই দিনটিকে জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বুধবার সারাদেশে জাতীয় পতাকা উত্তোলন এবং জনসাধারণের উদ্দেশ্যে সকাল 10টায় জাতীয় সঙ্গীত গাওয়ার ডাক দিয়েছেন। গোটা বিশ্বের কাছে ইউক্রেনের ঐক্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। আমেরিকা যেভাবে রাশিয়ার হামলার আশঙ্কায় কূটনীতিকদের ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড সীমান্তের কাছে পাঠিয়ে দিয়েছে সে বিষয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি। তার মতে, পশ্চিম ইউক্রেন বলে কিছু নেই, অঘটন ঘটলে গোটা দেশই সমানভাবে ঝুঁকির মুখে পড়বে। এমন অনিশ্চয়তা ও উত্তেজনার মাঝে সোমবার কিয়েভ সফর করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তিনি ইউক্রেনের প্রতি জার্মানির সংহতি ও সে দেশকে সহায়তার অঙ্গীকার করেছেন। সে দেশের ঐক্য ও অখণ্ডতা নিয়ে জার্মানি কোনো আপোষ মেনে নেবে না, বলেন শলৎস। মঙ্গলবার শলৎস মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন। মঙ্গলবার শলৎস মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন। কূটনৈতিক পথে বর্তমান উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাতে চান জার্মান চ্যান্সেলর। সোমবার রাশিয়াও সংলাপের ওপর জোর দিয়েছে। ইউক্রেনের ওপর হামলার প্রস্তুতির অভিযোগ বারবার খণ্ডন করে মস্কো যাবতীয় সামরিক তৎপরতাকে শুধু মহড়া হিসাবে তুলে ধরছে। শলৎস রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে খোলামেলা আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও ইউক্রেনের ওপর হামলা চালালে মস্কোর বিরুদ্ধে জোরালো নিষেধাজ্ঞার হুমকিও দিচ্ছেন। ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী হিসাবে জার্মানির হুমকি রাশিয়ার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের কর্ণাটকে হিজাব খুলতে বলায় পরীক্ষায় অংশ নেয়নি দুই স্কুল ছাত্রী। সেখানে হিজাব না খুললে ছাত্রীদেরকে স্কুলের শিক্ষকরা পুলিশের ভয় দেখিয়েছেন, এমন অভিযোগও পাওয়া গেছে। আদালতের নির্দেশ অনুসারে কর্ণাটকের সব স্কুল খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষার্থীর স্কুলে যাওয়ার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। সেসব ছবি ও ভিডিওতে দেখা যায় স্কুলে ঢোকার আগে শিক্ষার্থীদের হিজাব খুলে ফেলতে বলা হচ্ছে। তবে শিক্ষার্থীদের অনেকেই হিজাব খুলতে রাজি হননি, তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। কর্ণাটকের উদুপি এবং শিবামুংনা জেলার স্কুলের দুই শিক্ষার্থী হিজাব খুলে পরীক্ষায় বসতে রাজি হননি। তাদের মধ্যে একজন ছাত্রের অভিভাবক এনডিটিভিকে বলেছেন, হিজাব খুলে না ফেললে পুলিশের ভয় দেখিয়েছেন স্কুলের শিক্ষকরা। অদূপীর সরকারি একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়া ওই ছাত্রের অভিভাবক আরও বলেছেন, এ ধরনের ঘটনা আগে ঘটেনি, আমাদের সন্তানকে আলাদা করে বসিয়ে রাখা হয়েছে। সোমবার শিক্ষকরা বাচ্চাদের ওপর চিৎকার করেছেন, তারা এর আগে এমনটা করেননি। তিনি আরও বলেছেন, শিক্ষকরা শিক্ষার্থীদের বলেছেন, যারা হিজাব পরে আছো বাইরে যাও, যারা হিজাব ছাড়া আছো তারা ক্লাসে বসো। তিনি আরও বলেছেন, আমাদের সন্তানরা হিজাব পরতে চায় এবং তারা শিক্ষালাভ করতে চায়। হিন্দু শিক্ষার্থীরা সিঁদুর পরে এবং খ্রিস্টানরা জপমালা পরে, আমাদের সন্তানরা হিজাব পরলে দোষটা কোথায়? এদিকে হিজাব নিয়ে চরম বিতর্কের মধ্যে রাজ্যের কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট বুধবার থেকে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোরমাই। উচ্চশিক্ষামন্ত্রী সি এন অশ্বথ নারায়ণ, সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শ্রীমন্ত পাতিল ও রাজশ্রী মন্ত্রী আর অশোকার সাথে সোমবার সন্ধ্যায় এক বৈঠকে মুখ্যমন্ত্রী বাসাভারাজ এই আহ্বান জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, কলেজগুলোতে যেন নিরাপত্তা জোরদার করা হয়। জাতিসংঘ প্রধান অ্যান্টনিও গুতেরেসে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে সোমবার কথা বলেছেন। এই সময় তিনি তাদের কাছে উভয় দেশের কারণে সৃষ্ট তীব্র উত্তেজনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, টেলিফোনে আলাপকালে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবার কাছে অ্যান্টনিও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানকে একমাত্র উপায় হিসাবে উল্লেখ করেন। মুখপাত্র আরও বলেন, মহাসচিব চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে এর কোনো বিকল্প নেই বলেও জানান। দুজারিক বলেন, গুতেরেস এখনও বিশ্বাস করেন রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না।
গত 21 জানুয়ারির সংবাদ সম্মেলনেও তিনি একই ধরনের অভিমত ব্যক্ত করেছিলেন। এদিকে ইউক্রেনে বর্তমানে জাতিসংঘের 1,660 জন স্টাফ কর্মরত রয়েছে। এদের মধ্যে 1,440 জন ইউক্রেনের এবং 220 জন বিদেশি। তাদেরকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও দুজারিক জানান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।